ফ্রান্সে উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হচ্ছে শারদীয় দুর্গাপূজা। নানা ধর্মীয় আচার অনুষ্ঠান আর পূজা অর্চনায় মহাষ্টমী পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিন পূজারীরা দেবীর উদ্দেশ্যে ফুল দেওয়ার পাশাপাশি একসঙ্গে 108টি প্রদীপ প্রজ্বলন করেন। বিগত কয়েকদিনের মতো এদিনও প্যারিসের মণ্ডপে মণ্ডপে ছিল দেবী ভক্তদের উপচে পড়া ভিড়। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি দেশটিতে বসবাসরত অন্যান্য ধর্মের মানুষও মণ্ডপে উপস্থিত হয়ে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিশ্বব্যাপী চলমান সংঘাতময় পরিস্থিতি থেকে মুক্তির জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন ভক্তরা। বছরের এই কটি দিন আমরা অপেক্ষা করে থাকি শারদীয় দুর্গা উৎসবের। মায়ের কাছে সবসময় নিজের জন্য প্রার্থনা থাকে, পরিবার পরিজনদের জন্য প্রার্থনা থাকে, প্রিয়জনদের জন্য প্রার্থনা থাকে। মার কাছে প্রার্থনা করি বিশ্বব্যাপী যে আমাদের যে দুর্যোগ, এই মানবসৃষ্ট দুর্যোগ, যুদ্ধ, হানাহানি, এইগুলা যেন বন্ধ হয়। মায়ের কৃপায় যত অশান্তি আছে তা যেন মুক্ত হয়, পৃথিবী যেন আলোকিত হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। মণ্ডপগুলোতে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। এতে দেশীয় সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অসুর বধ করার জন্য এই পৃথিবীতে আগমন ঘটেছিল দেবী দুর্গার। এই অসুর বধ হচ্ছে সমাজ থেকে অশুভ শক্তির বিনাশ, আর তাই সমাজ থেকে অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির উদয় হোক, এমন প্রার্থনাই করছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা দেবী দুর্গার কাছে। প্যারিসের পূজা মণ্ডপ থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।